তো গাইস, আগুন যে জিনিসটা আমাদের লাইফে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরুন আপনারা কোনো পাহাড়ি এলাকায় অথবা কোনো ফরেস্ট এলাকায় আপনারা ক্যাম্পিং করতে গেছেন, আর সেখানে গিয়ে এমন কোনো অঘটন ঘটে গেল আপনাদের সেখানে গিয়ে হয়তো সার্ভাইভ করতে হতে পারে। আর সার্ভাইভালের জন্য সবার থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো কিন্তু এই আগুন। কারণ আগুন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের মনে অনেকটা সাহস আসবে, কোনোরকম জীবজন্তু আপনাকে অ্যাটাক করতে পারবে না, অথবা আপনারা সেই আগুনটাকে কাজে লাগিয়ে কোনো নোংরা জলকে ফুটিয়ে খেয়ে আপনারা বেঁচে থাকতে পারবেন। তো এই আগুনটা আপনারা কী করে ধরাবেন? কোনো গ্যাস লাইট অথবা দেশ লাইট যদি আপনাদের কাছে না থাকে সেই মুহূর্তে, তাহলে কী করবেন? তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি 400% ওয়ার্কিং পদ্ধতি দেখাবো, যেটাকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো সিচুয়েশনে, যে কোনো ওয়েদারে আপনারা আগুন ধরাতে পারবেন আর সার্ভাইভ করতে পারবেন। তো আজকের ভিডিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ মজার, আজকের ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা না বলি, সবাইকে শুভ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেটা শুরু করা যাক। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নিন। তো গাইস, প্রথমে আপনাদের যে পদ্ধতিটা দেখাবো সে পদ্ধতিটা কিন্তু খুবই সিম্পল, আর এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। আর এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা যে টাইমই হোক না কেন, আপনারা কিন্তু 100-200% শিওর যে আপনারা আগুন ধরাতেই পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মশাল টাইপের বানিয়েছি কিছু পাতা আর কিছু পাখির বাসা দিয়ে। দেখতে পাচ্ছেন পাখির বাসা না ছোবরা, যাই হোক, মানে জঙ্গলে আমরা যা যা পাবো সেইগুলোই কিন্তু আমরা এখানে নিয়েছি। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইগুলো যেন একদম শুকনো হয়, মানে মোটামুটি শুকনো হলেই কিন্তু আমাদের এখানে কাজটা হয়ে যাবে। তো এখন আমাদের প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেইটা হলো গ্লিসারিন। দেখতে পাচ্ছেন সেই গ্লিসারিন, যে গ্লিসারিন আমরা মুখ ফাটা, পা ফাটাতে ইউজ করে থাকি, আর এটা যে কোনো স্টেশনারি শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমাদের কাছে রয়েছে গ্লিসারিন, আর আরেকটা যে জিনিসটা রয়েছে সেইটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দেখতে পাচ্ছেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর গ্লিসারিন, আর এর আগের অনেক এক্সপেরিমেন্টে কিন্তু আমরা এটা আপনাদের করে দেখিয়েছি। তো সিম্পলি আমরা কী করবো, আমরা এই জিনিসটাকে তলায় এরকম রাখছি গাইস, দেখতে পাচ্ছেন এখানে রেখে দিচ্ছি। তো একটু কাছের থেকে দেখাবি, তো এখানে দেখতে পাচ্ছেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা এখানে নিয়েছি। তো আমরা এখানে কিছু পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর উপরে এখানে ঢেলে নেব। তো চলুন এখানে আমরা কিছু পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢেলে নিই। তো গাইস দেখতে পাচ্ছেন বেশ খানিকটা আমরা এখানে নিয়ে নিয়েছি, তো এটুকু আপাতত আমরা রেখে দিচ্ছি পরবর্তীতে কোনো টাইমে কাজে লাগানোর জন্য। তো এখন আমরা নিচ্ছি এখানে গ্লিসারিন। তো গ্লিসারিনটা কী করতে হবে, সিম্পলি আমাদের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপরে এরকমভাবে দিয়ে দিতে হবে, আর দিয়ে দেওয়ার কিছু মুহূর্তের ভিতরেই দেখবেন কি হয়। দেখতে পাচ্ছেন এখানে রিয়াকশন স্টার্ট হয়ে গেছে, আর একটু সময়ের অপেক্ষা গাইস, তাহলে কিন্তু আমাদের এখানে আগুনটা ধরে যাবে। দেখুন গাইস, দেখুন গাইস, আমাদের এখানে কিন্তু আগুন ধরে গেছে। ওয়াও, কত সিম্পল ওয়েতে আমরা এখানে আগুন ধরিয়ে ফেললাম। যে কোনো সার্ভাইভাল কন্ডিশন বলুন না কেন, আপনি এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আপনাদের আগুন 100-200% ধরবেই ধরবে গাইস। দেখতেই পালেন কত সিম্পল ওয়েতে আমরা এখানে আগুন ধরিয়ে ফেললাম। তো গাইস দেখলেন আমাদের প্রথম যে পদ্ধতিটা সেটা কিন্তু 100% ওয়ার্ক করলো। তো চলুন এখন ফটাফট করে আমাদের সেকেন্ড পদ্ধতিতে যাওয়া যাক, যেটা দিয়ে আপনারা আগুন ধরাতে পারবেন। তো তার আগে আমরা এটাকে নিভিয়ে দেবো যাতে আমাদের আশেপাশে আগুন না ধরে যায়। তো গাইস দ্বিতীয় যে পদ্ধতিটা সেটার জন্য আমাদের প্রয়োজন হবে যে কোনো এরকম ধরনের লাইট বাল্বের। তো চলুন এখন আমাদের যেটা করতে হবে, এই লাইট বাল্বের পিছনের অংশটাকে এরকমভাবে আমাদের কেটে নিতে হবে। তো আগে থেকে কিন্তু আমি কেটে নিয়েছি, তো একটুখানি বেঁধে রয়েছে, তো সেটাও আমরা এই ব্লেডটার সাহায্যে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা এর পিছনের অংশটাকে কেটে নিয়েছি। তো এইবার এর ভিতরে যে ফিলামেন্ট তথা যা যা আছে সব কিন্তু আমাদের বের করে নিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা বের করে নিই। আমরা এর ভিতর থেকে সমস্ত কিছু বের করে নিয়েছি, তো চলুন এবার আমরা এর ভিতরে জল ভরে এর পিছনে অংশটাকে সিল করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাল্বটা, তো এর ভিতরে আমরা জল ভরে দিয়ে এর উপরে অংশটাকে আমরা
সিল করে দিয়েছি। তো আপনারা এখানে কাদাও ইউজ করতে পারেন অথবা অন্য কোনো জিনিসও ইউজ করতে পারেন, মানে সাময়িকভাবে এটাকে আমাদের বন্ধ করতে হবে। তো এখন আমাদের যেটা হয়েছে, এইটা হয়ে গেছে একটা লেন্স, যেটার সাহায্যে আমরা সূর্যের আলোকে কাজে লাগিয়ে আগুন ধরাতে পারবো। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি কিছু নিউজ পেপার। তো এই নিউজ পেপারটাকে এবার আমরা এমনভাবে রাখবো যাতে আমাদের এর উপরের যে লেন্সটা, ফোকাল লেন্সটা একদম এরকমভাবে পড়ে। দেখতে পাচ্ছেন ফোকাল লেন্সটা একদম ছোট হয়ে গেছে। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে আর দেখতে হবে কতক্ষণে আমাদের এই আগুনটা ধরে। One eternity later. There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. তো গাইস দেখতে পাচ্ছেন এই পদ্ধতিটাও কিন্তু খুব সহজে আমরা আগুন এখানে ধরিয়ে ফেলতে পারলাম। একটুখানি টাইম লাগলো, বাট আমাদের এখানে কিন্তু খুব সহজে আমরা আগুন ধরিয়ে ফেলেছি। তো গাইস দ্বিতীয় নম্বর পদ্ধতিটাও দেখলেন, খুবই সহজে কিন্তু আমরা আগুনটা ধরলাম। তো চলুন এবার তৃতীয় নম্বর পদ্ধতি আপনাদের দেখানো যায়। এই নেপ 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 নেপ। প্রয়োজন পড়বে না আজকের আমাদের এই আগুনটা ধরানোর জন্য। তো প্রয়োজন পড়বে কি? তো প্রয়োজন পড়বে এর উপরের যে ফয়েল পেপারটা আছে সেটা, মানে যেটা দিয়ে আমাদের চুইংগাম গুলো র‍্যাপ করা থাকে। দেখতে পাচ্ছেন এর উপরের অংশটা কিন্তু ফয়েল পেপার আর কাগজের একটা সংমিশ্রণ। তো এবার আমরা কি করব, ফটাফট করে এর উপর থেকে একটা স্ট্রিপ আমরা কেটে নেব, মানে খুব পাতলা করে আমরা একটা স্ট্রিপ কিন্তু এর উপর থেকে কেটে নেব। তো চলুন গাইজ আমরা কেটে নিচ্ছি। তো যখনই এবার আমাদের এই ব্যাটারির মাইনাস আর প্লাসে আমরা এটাকে শর্ট করাবো, সাথে সাথে কিন্তু এটায় আগুন ধরে যাবে। তো আমি একবারে এর উপরে দিয়ে দেখাচ্ছি, হাতটা পুরানোর আমার কোনো ইচ্ছা নেই। তো চলুন আমরা এটার সাথে এটাকে কানেক্ট করি। তো এইবার যখনই আমরা এটার সাথে এটাকে কানেক্ট করব, দেখবেন সাথে সাথে কিন্তু আগুন ধরে যাবে। তো চলুন দেখা যাক। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks. গাইস এখানে কিন্তু শর্ট সার্কিট হয়েছিল, বাট আমাদের এই আগুনটা কিন্তু ধরতে পারেনি। আরেকবার আমরা ট্রাই করব। তো ট্রাই করে দেখছি, আমাদের এই যে স্ট্রিপটা, এই স্ট্রিপটা কিন্তু গরম হচ্ছে, বাট এতটাই গরম হয়ে যাচ্ছে যে এটা পুরো ছিঁড়ে বেরিয়ে আসছে। তো এইটাকে আমি একটু মোটা করে দিচ্ছি যাতে এটা তো সহজে পুড়তে না পারে আর আমাদের এটা গরম হয়ে আগুনটা ধরাতে পারে। তো চলুন আমরা এটাকে দুটো ফালটা করে ভাঁজ করে দিয়েছি। তো চলুন এইবার দেখা যাক যে কী হয়। আশা করি এইবার আমাদের আগুনটা ধরে যাবে গাইস। তো গাইস দেখতে পারলেন আমরা ব্যাটারি আর আমাদের চুইংগামের যে পেপার আছে সেই পেপার দিয়ে কিন্তু এখানে আগুন ধরিয়ে ফেলতে পারলাম। তো একটু মাথা খাটাতে হলো, বাট আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি গাইস। তো তিন নম্বর পদ্ধতিটাও দেখলেন কত সহজে কিন্তু আমরা আগুনটা ধরিয়ে ফেললাম। সো গাইজ এইবার যে পদ্ধতিটা আপনাদের দেখাবো খুবই ইন্টারেস্টিং একটা পদ্ধতি, কিন্তু একটু সময় সাপেক্ষ এটা হতে পারে মাঝে মধ্যে, কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে। মাত্র দুটো জিনিস আমাদের এখানে প্রয়োজন পড়বে। একটা প্রয়োজন পড়বে আমাদের খাবার চিনি। হ্যাঁ গাইজ একদমই ঠিক শুনেছেন, এই যে রয়েছে আমাদের খাবার চিনি, এটা কিন্তু চিনি, আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি, এটা কিন্তু পিওর চিনি গাইজ। তো এখানে আমরা কি করব, কিছু পরিমাণ চিনি এখানে আমি নিয়ে নেব। এইবার আমাদের প্রয়োজন পড়বে আরেকটা জিনিস, সে জিনিসটা একটু আগেও আপনাদের দেখিয়েছি, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ গাইজ এইটাই আরেকবার আমরা ব্যবহার করব। তো এইবার এর ভিতরে আমরা কিছু পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেবো। তো চলুন
তো এইবার আমাদের যেটা করতে হবে, এই চিনি আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে আমাদের ভালো করে একটা কাঠি বলুন অথবা এরকম ধরনের কাঠের যে কোনো গুঁড়ি বলুন, যেগুলো দিয়ে আমরা এটাকে এরকম পিষে একসাথে মিক্স করতে পারবো। তো চলুন, এইবার আমাদের কাজ হলো এগুলোকে একে অপরের সাথে মিক্স করা। তো বললাম এই কাজটা একটু সময় সাপেক্ষ হতে পারে, তো চলুন আমরা এখন এটাকে মিক্স করতে থাকবো। গাইস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের আগুনটা ধরে গেছে, দেখতেই পারলেন কিরকম ভাবে ধরলো। অনেকটা টাইম লেগেছে কিন্তু আমাদের আগুনটা ধরাতে, বাট এখানে কিন্তু আমাদের আগুনটা ধরে গেছে গাইস। একটুখানির জন্য গাইস মিস হয়ে গেল, প্রায় ধরে গেছিল, আমরা আগুনটা ধরিয়েও ধরাতে পারলাম না। তো আরেকবার আমরা ট্রাই করছি, আরেকটু আমরা এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেব। গাইস আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে, ওয়াও গাইস দেখুন, বলেছিলাম একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট একবার যদি আমাদের আগুনটা ধরে যায় তাহলে কিন্তু এই আগুনটা আর কেউই নিভাতে পারবে না। দেখলেন কত সিম্পল ওয়েতে, আমি বলবো না, বলবো একটু কষ্ট আমার হয়েছে, বাট আগুনটা ধরে কিন্তু আপনাদের দেখিয়েছি। তো এটাও কিন্তু একটা পদ্ধতি, যেই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আপনারা সার্ভাইভাল পরিস্থিতিতে আগুন ধরাতে পারবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটা যদি সেকেন্ড পার্ট চান অবশ্যই আমাকে সেটাও জানাবেন, তাহলে আমি কিন্তু সেকেন্ড পার্টও আপনাদের জন্য আনার চেষ্টা করব। আজকে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যত পারবেন আপনার ফ্রেন্ডসের ভিতরে শেয়ার করে দেবেন গাইস। তো ফ্রেন্ডস, আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মজদা এস্টি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।